বরগুনা একত্রিশতম আন্তর্জাতিক ও চব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস দু পালিত হয়েছে জেলা প্রশাসন জেলা সমাজসেবা বিভাগ এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদুল ইসলাম উপপরিচালক সেবা কার্যালয় আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল ফাইসাল মুক্তিযুদ্ধ মোহাম্মদ রশিদ আব্দুল মোতালেব মৃধা সহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক বৃন্দ আলোচনা সভা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে সত্তর জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়